দিনে প্রবল গরমের পরেই বিকেলে কালবৈশাখী এদিন দুপুর থেকে বিকেলের মধ্যে আবহাওয়া দপ্তরের তরফে বিভিন্ন জেলায় কালবৈশাখী সতর্কবার্তা জারি করা হয় তার মধ্যে কালবৈশাখী প্রথম আঘাত হানে বীরভূমে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা শহরে কালবৈশাখীতে লন্ডবন্ড বিভিন্ন জায়গা এদিন রাজ্যে প্রথম কালবৈশাখী হল আর তাতে লন্ডবন্ড বিভিন্ন জায়গা কালবৈশাখী প্রথম আঘাত আসে বোলপুরে প্রবল ঝড়ে রাস্তায় উপরে পড়ে গাছ বন্ধ হয়ে যায় রাস্তা শহরের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় গাছ ভেঙে পড়ে বেশ কিছু দোকানের পাশাপাশি কয়েকটি টোটো ক্ষতিগ্রস্ত হয় পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে আহ্বা দপ্তরের সতর্কবার্তা এদিন দুপুর থেকে বিকেলে কালবৈশাখী নিয়ে আহ্বা দপ্তরের তরফে এক একাধিক সতর্কবার্তা জারি করা হয়েছে প্রথম সতর্কবার্তায় বলা হয় বীরভূম এবং মুর্শিদাবাদে বিকেলে সাড়ে তিনটের পর থেকে তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ থেকে কিমি বেগে ঝোড়ো হাওয়া যেতে পারে পরে সতর্কবার্তায় বলা হয় বিকেল চারটে থেকে তিন ঘন্টার মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে অপর একটি সতর্ক সতর্কবার্তায় বলা হয়েছে বেলা সাড়ে চারটা থেকে তিন ঘন্টার মধ্যে বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে অপর একটি সতর্কবার্তায় বলা হয়েছে বিকেল সাড়ে পাঁচটা থেকে তিন ঘন্টার মধ্যে হুগলি ও উত্তর চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পরে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার জন্য একই ধরনের সতর্কবার্তা জারি করে আবহাওয়া দপ্তর পাকা বাড়িতে আশ্রয় নিতে অনুরোধ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে ঝড়ের সময় যেন তারা বাইরে না ঘুরে পাকা বাড়ির তলায় আশ্রয় নেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন ইতিমধ্যেই আজকে বাঁকুড়া এবং বোলপুরে প্রথম কালবৈশাখী ঝড় হানা দেয় এবং হানা দিতেই কিন্তু অনেক কিছু পরিষেবা বন্ধ হয়ে যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় গাছ উকড়ে পড়ে এবং একই সঙ্গে বিদ্যুতের যে পোস্টগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় পাশাপাশি কয়েকজন আহত হওয়ার খবরও মিলেছে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ